সাথীর ফ্লোরে তো আজকে বিরাট বড় সেলিব্রেশন, সাথীর 200 পর্ব আজকে অতিক্রম করলো। তবে ইন্দ্রদার কোনো ছুটি নেই, তাই তো? একদম ঘেমে নে একাকার কাণ্ড। আমি শুটিংয়ের থেকে বাইরে একটু অন্যরকম কিছু, মানে আমরা সেলিব্রেট করছি। নর্মালি শুটিং চলে না, আমরা সবাই খুব মজা ঠাট্টা আর কি আনন্দই করি এরকমভাবে। আজকে একটু সবাই একসঙ্গে আছে, যেহেতু সেলিব্রেশন অফ 200 এপিসোডস, ভালো ফিলিং হচ্ছে বলতে পারো। ইটস এ গুড ফিলিং, মানে তোমরা যখন, আমরা যখন সারা বছর প্রত্যেক সারা মাস কিছু নিয়ে খাটি, তার একটা কোনো পজিটিভ আউটপুট পাই, আউটকাম পাই, তো সেটাকে সেলিব্রেট করতে, সেই দিনটাকে স্পেশালি অনুভব করতে খুব ভালো লাগে। তো আজকে তো তোমাদের জন্য ভীষণ খুশির একটা দিন, 200 পর্বের সেলিব্রেশন, আর এইটা সব মানে অবশ্যই সম্ভব হয়েছে দর্শকের ভালোবাসার জন্য। দর্শক ওম বৃষ্টির জুটিটাকে এত ভালোবেসেছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দর্শকের কোথাও না কোথাও একটা প্রশ্ন রয়েছে যে সবসময় ওম বৃষ্টির মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, মানে কাছে এসেও আসছে না। তো দর্শকের জন্য কি মানে ওম বৃষ্টি কি ফাইনালি আসবে কাছাকাছি, কিছু রোম্যান্টিক কিছু আসবে, কি বলবে? কাছে তো অবশ্যই আসবে, রোম্যান্সও থাকবে, ঝগড়া থাকবে। যতদিন ঝগড়া আছে সম্পর্ক টিকে আছে, বলে না যে যতদিন ঝগড়া করছে সম্পর্কের মধ্যে প্রেম টিকে আছে, যেদিন ঝগড়া থাকবে না প্রেমও নেই বলে ডমেন্ট হয়ে যায় প্রেম। তো এখানেও ঠিক সেরকম, যতদিন ঝগড়া আছে আপনারা দেখছেন, যেদিন ঝগড়া থাকবে না শুধু প্রেম থাকবে, শুধু প্রেম 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 বোর হয়ে যাবেন, শুধু চিনি গেল মুখটা, ওরকম হবে। তো এখানে তো মানে ওম বৃষ্টির প্রেম জমে উঠেছে, মান অভিমান ভালোবাসা সব কিছু চলছে, কিন্তু ইন্দ্রদার ব্যাপারে সকলের খুব প্রশ্ন, মানে ইন্দ্রদা জেনারেলি নিজের পার্সোনাল ব্যাপারটা একটু প্রাইভেটে রাখে, তাই জন্য মানে ইন্দ্রদার সাথীকে নিয়ে সবার খুব প্রশ্ন। তুমি কি বলবে, তুমি কিভাবে দেখছো পুরো বিষয়? আমি আমার সাথীকে নিয়ে খুব খুশি, সে আমাকে নিয়ে কতটা খুশি আমি জানি না, আমি প্রচণ্ড জ্বালাতন করি, বাট আমি তাকে নিয়ে খুব 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 খুশি। পার্সোনাল লাইফটা পার্সোনাল রাখি না, হ্যাঁ, কিন্তু সেটাকে পাবলিসাইজ হয়তো করি না, এবার লুকিয়েও রাখি না, মানে যারা আমার সঙ্গে কাজ করে বা যারা আমার কাছের বা যারা আমাকে রাস্তাঘাটে দেখে, ইটস ভেরি ওপেন, হ্যাঁ, কিন্তু পাবলিসাইজ করি না, মানে আলাদা করে সেটাকে পাবলিসাইজ করতে হবে সেটা কখনো করিনি। মাই পার্সোনাল লাইফ ইজ মাই পার্সোনাল জোন, সো দ্যাটস ইট। মানে আজকে এত তুমি গুঞ্জনের কথা শুনছো, মানে বলতে বাধ্য হচ্ছে না? না, বিশ্বাস করো, আমি 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 বিগত 10 বছর ধরে এটা শুনে আসছি, তো এতে হেলদি। যতদিন তোমাকে নিয়ে এইসব গুঞ্জন হবে, তুমি তাহলে হিরো হো না, অন্য কিছু হও, যদি তোমাকে নিয়ে গুঞ্জন না হয়, তো ইফ ইউ ডু গুড ওয়ার্ক, সাকসেসফুল ওয়ার্ক, তো হবেই, নাম থাকলে বদনাম থাকবেই। মানে 200 পর্ব তোমরা পার করে এসেছো, প্রথম দিন যখন অনুমিতা তাকে দেখেছিল, অনুমিতা বেশ মানে অ্যাক্টিং ওয়াইজ জুনিয়র ক্যারিয়ার দিক থেকে প্রথম দিককারী কাজ বলা যেতে পারে, তো সেই দিনের কেমিস্ট্রিটা কি মনে পড়ছে আজকে, ফার্স্ট লুকটার, মানে ফার্স্ট যখন তোমাদের দেখা হয়েছে? Yeah, she has grown immensely. I mean seriously, as an actor, মানে সবাই বলে, আমার আলাদা করে বলার কিছু নেই, she has grown abnormally. She's really doing good work. মানে আমি প্রথম দিনকার অনুমিতা আর এখনকার অনুমিতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। প্রথম দিনকার অনুমিতার ধরো কোনো সিনে বাকি কো অ্যাক্টার্সদের হয়তো সাপোর্ট বা পার্টিসিপেশন লাগতো, কিন্তু এখন অনুমিতার লাগবে না, মানে একাই একটা সিন ক্যারি অন, মানে ক্যারি করে নিয়ে বেরিয়ে যেতে পারে। তো শি ইজ ভেরি গুড রাইট নাও, ভেরি গুড, মোর টু গ্রো, অফকোর্স শি ইজ কোয়াইট ট্যালেন্টেড, লট টু গ্রো। তো এর আগে যখন তোমাদের দুজনের একসাথে আমি কথা বলেছিলাম, তোমাদের সাথে তোমরা বলেছিলে যে তোমাদের সিন মানে নিমেষে হয়ে যায়, ইউহি হয়ে যায় একদম, এর দেখায় যে উই হ্যাভ গুড কেমিস্ট্রি। কে চূড়ান্ত মাত্রায় তাই জন্য এই প্রসঙ্গে আমরা একদিন একটা সেপারেট আড্ডা দেবো একদম, আর পাশে আমরা ডেফিনেটলি সেই মানুষটাকেও দেখতে চাই, এক্সক্লুসিভটা আমরা পাবো তো একদম অন ক্যামেরা। আচ্ছা, দর্শকদের বলে দাও, মানে যাও আপনারা কয়েকজন আমাকে ভালোবাসেন, সেটা ওরা চায় না, যে মহিলা কেন্দ্রিক যতটুকু নিয়ে আমার প্রেম আমার প্রতি আসে অল্প বিস্তর, সেটাও চায় না, ওরা ধ্বংস করবে, কোন কার কী করবো বলো।